আমার বাড়ির পাশে এক বড় হয়ে আছে ওনার মাধ্যমে উনি বললো আমার বিদেশে যাওয়ার প্রসেসিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আমার আব্বাকে জানায় তিনি আমার আব্বা জিনিসটা শুনে মানে তারা অনেক ভালো লাগে সে আব্বা আমার বাসায় এসে জানায় যে এমন এমন সিস্টেমে মানে অস্ট্রেলিয়া ফিজিতে যাওয়া যাচ্ছে সেখান থেকে তুমি কি জাত জাতি ইচ্ছুক সো এত সুন্দর এক সব কিছু অফার মিলে আমার শুনে জিনিসটা ভালো লাগলো যে আমি জিনিসটা আমি যাওয়ার একটা ইচ্ছা জাগালাম সব কমপ্লিট করার পরে ভাই আমার কিছুক্ষণ আগে এক মানে এক দেড় ঘন্টা আগে থেকে আমি জানতে পারছি যে সব কিছু মানে ডিসমিস হয়ে গেছে তাদের অফিসে অফিসের মাধ্যমে আমার নিয়ে যাওয়া হচ্ছিলো সেটা বন্ধ করে তারা চলে গেছে তো তারপর থেকে ভাইরে পাই তাদের যাদের নিয়ে যাওয়া হচ্ছিলো অফিসে সব লোকজনের তাদের নাম্বারগুলো সব বন্ধ মানে তাদের সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা পাই না আমি অস্ট্রেলিয়া ফিজিতে আমার মানে বড় ভাই ইনি মানে আমার বাড়ির পাশে এক বড় ভাই আছে ওনার মাধ্যমে উনি বললো আমার বিদেশে যাওয়ার প্রসেসিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আমার আব্বাকে জানায় তিনি আমার আব্বা জিনিসটা শুনে মানে তারা অনেক ভালো লাগে সে আব্বা আমার বাসায় এসে জানায় যে এমন এমন সিস্টেমে মানে অস্ট্রেলিয়া ফিজিতে যাওয়া যাচ্ছে সেখান থেকে তুমি কি জাত জাতি ইচ্ছুক সো এত সুন্দর এক সব কিছু অফার মিলে আমার শুনে জিনিসটা ভালো লাগলো যে আমি জিনিসটা যাওয়ার একটা ইচ্ছা জাগালাম সো যেদিনকে শুনলাম সেই দিন তারপরের দিন রাত মানে রাত নাইটে এসে ভাইয়ের সাথে যে পিছনে যে টুটুর ভাই ওনার সাথে এসে আমি মানে ঢাকাতে আসলাম এসে ফিঙ্গার দিতে আসলাম এখানে ওই সরি মেডিকেল করতে আসলাম মেডিকেল করতে আসার পর থেকে মানে ভাইয়ের সাথে সেই দিন থেকে পরিচয় ভাই মেডিকেল করতে নিয়ে গেলো সে মেডিকেল করতে নিয়ে আসার পর থেকে কিছুদিন থাকলাম তারপরে আবার আমার ফিঙ্গার করার জন্য ঢাকাতে ডাক ডাক মানে ডাক পড়লো সো এইভাবে আমাদের কাছ থেকে ফার্স্ট টাইম ভাই বাসা থেকে কিছু অ্যামাউন্ট নগদ অ্যামাউন্ট দেড় লক্ষ টাকা নিয়ে আসছে আমাদের বলার পর মানে বাইরে যাওয়ার ব্যাপারে মানে দেড় লাখ টাকা মানে টোটালে সাড়ে নয় লাখ টাকা মানে লাগবে এটা বলছে তা তাছাড়াও মানে আমরা নয় লাখ পঁয়ষট্টি হাজার টাকা তার হাতে তুলে দিয়েছি মানে তার হাতে ফার্স্টে দিয়েছি দেড় লাখ টাকা তারপরে ব্যাঙ্ক ড্রপের মাধ্যমে সাত লাখ টাকা দেওয়া হয়েছে আর ফ্লাইটের ডেট আমার আজকে থেকে মানে নর্মালি আমার চার দিন হলো ফ্লাইটের ডেট দিছে ফার্স্ট ডেটে হয় নাই তারপর সেই ডেটটা পিছাই আবার কিছুদিন পরে ডেট দিছে সেই ডেটটা হয় নাই এভাবে করতে করতে চোদ্দ তারিখে কিছু মানে নভেম্বর ডিসেম্বরের চোদ্দো তারিখে একটা ডেট ছিল তবে থেকে আমি ঢাকাতে আসছি সে তখন থেকে আমার ঢাকাতে রেখে দেওয়া হয়েছে মানে তোমার ফ্লাইট হয়ে যাবে টেনশন করো না মানে বিভিন্ন ধরনের প্রসেসিং আমার বুঝিয়ে এখানে রেখে দিয়েছে তারপরে আমি তেইশ তারিখ ফের দিয়েছে ডেট একটা তেইশ তারিখের ডেটটাও হয় নাই বলল আঠাশ তারিখে শিওর কনফার্ম তোমার ডেট আসে আমার হাতে ফ্লাইটের কাগজ দিছে এভরিথিং সব কিছু দিছে এগুলো দেওয়ার পর ভাই বলল আজকে দশটা পঁয়তাল্লিশের সময় তোমার ফ্লাইট সব কিছু এভ্রিথিং রেডি হয়ে সব কিছু ওকে করে আমি এখান থেকে সব কিছু ওকে করে নিছি প্যাকেজ প্যাকেজ করে সব কমপ্লিট করার পরে ভাই আমার কিছুক্ষণ আগে মানে এক দেড় ঘন্টা আগে থেকে আমি জানতে পারছি যে সব কিছু মানে ডিসমিস হয়ে গেছে তাদের অফিসে অফিসের মাধ্যমে আমার নিয়ে যাওয়া হচ্ছিল সেটা বন্ধ করে তারা চলে গেছে তো তারপর থেকে ভাইরে পাই তাদের যাদের নিয়ে যাওয়া হচ্ছিলো সব লোকজনের তাদের নাম্বারগুলো সব বন্ধ তাদের সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা পাই না আমি আমাকে হলে হলো অস্ট্রেলিয়া মহাদেশ নাম হলো ফিজি ফিজি নিয়ে যাবে বলেছিল সাড়ে সাত লাখ টাকা নগদ দেওয়া লাগবে আর দুই মাসের বেতন এক মাস দুই মাসে ছয় মাস পরে হোক এক বছর পরে হোক এটা হলো দু মাসের বেতন দেওয়া লাগবে তাতে আমরা রাজি হয়েছিলাম আমার সাথে ইয়ে হয়েছিল যে সেভেন্টি পার্সেন্ট দিয়ে কিন্তু পাঠিয়ে দেব। তো সেই পর্যায়ে সেভাবেই দিয়েছিল পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে তো এইভাবে সর্বপ্রথম এলো ডেট দিয়েছিল চোদ্দ তারিখই তারপরে এসেছিল আপনার তেইশ তারিখে এখন সেটাই তো মনে হচ্ছে এরা ভুয়া কোম্পানি তিনটা ডেট তো মিস্টেক হয়েই গিয়েছে এখনো তো আমরা ভরসা পাচ্ছি না আমরা কিছুদিন আগে তিন দিন আগে যে একজন সিলেটের একজন ছেলে বুরনে যাবে তার তো ছয় মাস ধরে ঘুরে আসে লাস্ট অফিস ভাঙচুর করছিল আমরা নিজেরাই ঠেকে ঠেকে দিয়ে তাদের হলে অফিসটা গিয়ে রক্ষা করছি তারপর এক বর্ষায় সে হয়তো চলে গিয়েছে কিনা আমরা সঠিক জানি না এখন বহুজনই ঘটছে দেখ না পাঁচ ছয়জন আমাদের পেছে তাদেরকে হলে হোটেল ভাড়া করে রুম ভাড়া করে থুয়ে দিয়েছিল তারা লাস্টে মানে নিরুপায় হয়ে তারা বাসায় ফিরে চলে গেছে আমাদের চাকরি দেবে হইলো হোটেল ক্লিনার তাতে এলো বেতন আসবে ওই দেশের টাকা দু হাজার ডলার আমাদের বাংলাদেশ টাকা আসবে আশি হাজার ওভার টাইম দিয়ে তাতে এক লাখ দশ বিশ হাজার টাকা আমরা পাবো এরকম আশ্বাস দিয়েছিল হ্যাঁ আমাদের হ্যাঁ স্যালারি পেপার দিছে কোম্পানির নাম বলছে হ্যাঁ কোম্পানির নাম বলছে ফিজি গেটার হোটেল

এ ক্ষতি বহুত ক্ষেত্রে আমি নিজে আমি আমি মরে যাচ্ছি দেহের এই টাকা সঙ্গে আসিন তাই জমি জাতি জমি এসেছি আমার আমার বিয়ার কাছতে আহলাত করিছি তারপরে আমার শৌরবাড়িতে নিয়েছি আমার বুনির কাছতে নিয়েছি কাসাদগেরগা উগের কাছতে নিয়েছি তবে আমার বড় মাঝে ভাবি আনিস ওদের কাছ থেকে নিয়েছি নিঃস এখন কি করবো এখন এই অবস্থা আমি চাইছিলাম ছেলেটা বেকার ছিল ছেলেটা কর্মই লাগাতে পারি হয়তো এমন অক্ষম হয়ে গিয়েছি ব্যবসা বাণিজ্য নেই তো হয়তো কিছু ব্যবস্থা হবে আমার মাঝখানে যে নিঃশ্বক উদ্দেশ্য যে এই অবস্থা হ্যাঁ টাকা তাও আমি কালকে মাঠে গাছ বেছে তা এখানে এসি কাঁঠাল গাছ এখন কি আপনার তো প্রতারণা তো শিকার দেখছি তো হান্ড্রেড পার্সেন্ট দেখছি আমাদের আয় যেই যেহেতু দেখছে না অবস্থাটা কাগজে এতে এখন এর কি বিতু ব্যবস্থা আমার আপনারা কই দা হ্যালো জি বলুন আচ্ছা আপনার এই যে এত টাকা নিয়েছেন ওদের কাছে একটা প্রতারণার শিকার হয়েছে ওরা জি এটা অনামিকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এখন আপনি টাকা ওদেরকে আমার জমি দিয়ে ওদেরকে শোধ দেবো আমি কতদিনের ভিতরে ওনারা বলছে যে জমি বিক্রি করার ব্যবস্থা আমার কাছে আছে নিজস্ব লোক আছে যা দাম হয় সেভাবে ওনারা নিয়ে নেবে ওনারা যদি মনে করে যে কালকে যে দেখে ওনারা ই করবে সেটা দেখা যাচ্ছে কালকেই করবে সমস্যা না নিজের জমি নেই কারণ আমি যেহেতু এখানে নিয়ে আসছি দেখা যাচ্ছে ভুলটা তো আমার এজন্যই আর ওনাদেরকে যে টাকা দিয়েছি এতটুকুই যে ওনারা আমাকে যেন ওই ডকুমেন্টটা দেয় ব্যাংকে যে টাকা দিছে ওনাদের অ্যাকাউন্টে সেই ডকুমেন্টটা আমাকে শুধু দিবে যাতে টাকা আদায় করতে আমাকে একটু হেল্প করবে কারণ আমারও তো দেখা যাচ্ছে আদায় করতে পারলে যতটুকু পারবো ততটুকুই মানে সবই পারবো আশা করি কিন্তু দেখা যাচ্ছে একটু কষ্ট হবে আর কি ডেট দিয়েই যাচ্ছে বুঝছেন মানে যে টিকিট কনফার্ম আমরা না নিয়ে দেখা যাচ্ছে আমরা তো টাকা পরিশোধ করে দিছি টিকিট নিয়ে আসছি টিকিট নিয়ে যাই দেখা যাচ্ছে এর আগের দিন দেখা যাচ্ছে মিসিং করলো বললো যে আমার ডেট মেনে নিলাম আজকে দেখা যাচ্ছে তো আর মানতে পারছি না আমরা মানে যে মানে যে একের পর এখানে না এদের দুইজনের কাছ থেকে আমি হচ্ছে চোদ্দ লাখ জি চোদ্দ লাখ ছিল এদের যাওয়ার কথা ছিল প্রথমে ছিল হচ্ছে আপনার চোদ্দ তারিখ তারপরে তেইশ তারিখ তারপরে আজকে আঠাশ তারিখ ছিল দশটা পঁয়তাল্লিশে ফ্লাইটে যাওয়া হল না কেন এরা এখন বলতেছে যাওয়া হল না দুইজন মানে ওরা দুইজন পার্টনার যেটা আমাকে দেখাইছে যে দুইজন পার্টনারের ভিতরে বললো যে একজন ফোন রিসিভ করছে না ও সব কিছু নিয়ে আসতেছে সকাল থেকে আমি সকাল থেকেই তার সাথে অফিসেই ছিলাম যে বলল যে আমি নিয়ে আসছি ও নিয়ে আসতেছে নিয়ে আসার পরে দেখা যাচ্ছে আমরা চলে যাব কাগজপত্র ছয় ঘন্টা আগে দিয়ে দেব আমি এদেরকে বলে রাখছি যে পাঁচটার সময় এখানে থাকতে দশটা পঁয়তাল্লিশে ফ্লাইট এখন দেখা যাচ্ছে সাতটা বেজে যাচ্ছে তারপরও সে আসতেছে না এ নিয়ে তারপরে দেখা যাচ্ছে সে বলল যে দেখা যাচ্ছে আপনি এ করেন যদি না যাওয়া হয় তাহলে আমি আপনাকে টাকা রিটার্ন দিয়ে দিব কালকে তারও মামাতো ভাই একজন সাথে যাচ্ছে বললো যে আমারও তো ইয়ে আছে আমার মামাতো ভাই টাকাও নিয়ে নেব আপনাদের টাকাও দিয়ে দেব যদি না যাইতে চান আর যদি যাইতে চান তাহলে দেখা আছে সেটা ডেট দিয়ে দেবো যে কবে যাবেন মানে এটা জানাইতে বলছে আমি তাদের নাম হচ্ছে একটার নাম গোলাপ একটার নাম হারুন এটা হচ্ছে অনামিকা ট্যুর অ্যান্ড ট্রাভেল বিজনেস না কোনো বিজনেস করে না এটাই ফার্স্ট এটাই কি কোথাও পাঠিয়েছে আমি ওটা জানা নাই যে কোথায় পাঠাইছে এটা আমি কখনো জানতে চাই নাই ওদের সাথে আমার যার মাধ্যম দিয়ে পরিচয় মানে যে আমি তাকে চিনি আর কি মানে যে আমি টাকা দিয়েছি এই পর্যন্ত তার বিশ্বাসে মানে যে আমি টাকা নিব তার কাছ থেকে মানে যে আমি সে অন্য যে নিয়ে যাইতে তারা পারবে যেহেতু তিনটা ড্রেস মিস করছে আমি দেখা যাচ্ছে আর এরা যাইতে চাইলেও দেখা যাচ্ছে আমি আর যাইতে দেবো না আমার কথা হচ্ছে আমি টাকা যেভাবে চাই

বলা দিয়া বলা দে বিষয় কথা বুঝলে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আপনার ওইখানে নিয়ে ওরা আটকে রাখছে স্যালারি তো নাই প্লাস হইল ওকে একটা বন্দি করে আটকেয়া ওকে নির্যাতন করতেছে আর ঘরতেও বেরিতে পারতেছে না ঠিক আছে আর খাওয়া থাকা নিয়ে মানে বহুত কষ্টের মধ্যে আছে ওখান ওরে যদি মানে ভালো একটা কর্মসংস্থার ব্যবস্থা করে দেয় তাহলে ওইখানে থাকবে আর না হয় আমরা চাই ওই দেশে আসুক দেশের ছেলে দেশে আসুক এটা কোন কোম্পানির ওটা হলো নাবিলা লিমিটেড কোম্পানি এটা হলো আপনার দুই আড়াই মাস হয়ে গেছে দুই আড়াই মাস হ্যাঁ দুই মাস আড়াই মাস হয়েছে আর কি এটা হলো আপনার সৌদি সৌদি আরব বিষয় এটা হলো আপনার বলা দেয়া বিষয় বলা দেয়া বিষয় গেছে কিন্তু নিয়ে ওরা কি একটা সাপ্লাই বিষয় বিষয় ওরা কাজ দেওয়ার কথা কইলা মানে একটা রুম ওরা আটকে রাখছে এর আগে কি এমন এমন ঘটনা কি মাঝে মাঝে হয় এই প্রতারণা তো শুনছি কিন্তু নিজের চোখে তো দেখি না কিন্তু বাস্তবে আজকে অফিসে এসে দেখলাম ঠিক আছে বাস্তবে এসে অফিসে দেখলাম এরা তো নেওয়ার সময় ভালোভাবেই বইলা নেয় যে আপনাদের স্যালারি এত হবে ঠিক আছে কাজ টাইম মানে আপনার ডিউটি এত থেকে এত মানে আটটা থেকে পাঁচটা কিন্তু ডিউটি তো বরং বরঞ্চ স্যালারিও নাই আর আপনার ওইখানে এলো আপনার খাওয়া দাওয়া টোটালি বন্ধ ওই ছেলেটা পঁচিশ দিন ধরে আপনার না খেয়ে আসছে শুধু পানি খেয়ে আছে ঠিক আছে আমার সাথে যখন গতকালকে কথা বলে ফোনে তখন আপনাকে বলতেছে ভাই আমি আপনার সাথে কথা বলতেছি কিন্তু আমার খুব কষ্ট হইতেছে মানে আমি পানি খেয়ে আপনার সাথে কথা বলতেছি আর খুব কষ্টের মধ্যে আছে এখন আমি চাই যে ভালো একটা কোনো সংস্থার ব্যবস্থা হোক আর যদি না হোক তাহলে দেশের ছেলে দেশে আসুক বিজ্ঞা চাইছি ওখানে যে অসুবিধার মাঝে অসুবিধার মাঝে চাহে আমি অশিক্ষিত মানুষ আমি কিছুই তো বুঝি না ওইছে এক বিষা ওখানে আরেক বিষা নিয়ে লুকটারে আটকা লুকটার এনে আটকায় নিছে তিন লাখ তিন লাখ ষাট হাজার এই যে যে লোকটার যে লোকটার মাধ্যমে আমার আরো অন্য যে আমার বাড়িতে আইসাও আমার আরো আমার উড়ের চেয়ে আরও দশ বিশ হাজার টাকা আমার দশ বিশ টাকা আমার আরো লস হয়েছে

কাজ পায় না যেটা সেটা হলো ওই যেমন আমি লোক পাঠাচ্ছি টেকনিশিয়ান এরা এয়ারপোর্ট থেকে যাচ্ছে গিয়েই ডাইরেক্ট প্রজেক্টে চলে গেছে যেমন একটা যেটা আপনি দেখলেন যে প্রোজেক্টটা এইটা কিছুটা সমস্যা হয়েছে এগুলো ধরেন অলমোস্ট সর্বোচ্চ পনেরো বিশ জন লোকের যেটা সমস্যা আছে আর ম্যাক্সিমাম লোকগুলো আমাদের স্কুল ক্লিনার হোটেল ক্লিনার এগুলোর কাজ করতেছে বেশি টাকা আমরা তো আসলে ম্যানপোয়ারের ব্যবসা তো ওই সরি গ্রামের লোকগুলো ডাইরেক্ট আমাদের কাছে আসে না গ্রামের লোকগুলো আসে আপনার কাছে ওনার কাছে সদ্য আত হয়ে আমাদের কাছে আসে আমাদের গভর্নমেন্টের ওই ব্যবস্থা যে ডাইরেক্ট আমাদের কাছে কোনো লোক আসে তো এখন গ্রাম থেকে কে কীভাবে দেওয়া সেটা তো আর আমাদের কাছে বলেও না যখন লোকের সুবিধা মতো যায় যাওয়ার সময় শব্দ নেই যদি পানের তে চুন তখন আপনার লোকের তো ওই যাওয়া হয় তাও বলে যায় না হতে হয় বলে এখন গ্রাম থেকে যদি আপনি বিদেশ যাওয়ার সময় সরাসরি তো আমার কাছে আসেন না আপনি আপনি আসতেছেন গ্রামের কোন লোকটা আপনার পাশের বাড়ির ব্যবসা করে বা পার্শ্ববর্তী গ্রামের ব্যবসা করে তারা যদি দশ হাজার বা পঞ্চাশ হাজার বেশিও দিতে হয় আপনি কিন্তু তার কাছে যাবেন আমার কাছে কিন্তু আসতেছেন না আপনি যদি আমাদের কাছে সরাসরি আসে আমরা যে বেশি আমরা যদি এক লাখ টাকা দিয়ে লোক পাঠাই সেই লোক গ্রামে আপনারা তারতে বেশি দিয়ে যাবেন কিন্তু আমার কাছে আসে না আমাদের তো সমস্যাইগুলো আমাদের তো কিছু মানে প্রক্রিয়ারও সমস্যা আছে

এই এই ঝামেলায় এই লোক যেমন এই ভদ্রলোক আসছে এই ভদ্রলোক যদি আমার কাছে আগে আসতে সমাধান হয়ে যেত কিছু আছে মিস ইউস আছে না যে আপনি কাজ করতেছেন একটা বড় প্রতিষ্ঠান হয়তো দুই পাঁচটা লোকের সমস্যা আছে এগুলো আপনার সাথে যোগাযোগের জবাব যেটা চাচা কিন্তু কোনোদিন আমার কাছে আসেনি আর যদি আসতো

আপনি যে কথাটা বলছেন বিএমইটির কর্মকর্তা তো আমি না তাই না যেমন আপনি একজন রিপোর্টার আপনি রিপোর্ট কর্মকর্তা তাই রিপোর্ট পেশ করেন আমি তো রিপোর্ট পেশ করতে পারি না পারবো যেমন বিএমইটিতে ফাইল আসলে যারা রিক্রুটিং এজেন্সির মালিক তাদের নামের যে কাজ তাদের নামের কাজ তো তারাই আপনার ফাইল করে যেটা নাবিরা লিমিটেডে কেন আসবে এটা তো আপনার নাবিরা লিমিটেডে আসার কোনো সুযোগ নেই কারণ আপনি আপনি তো কিন্তু এসে এ টেলিভিশনের লোক এসে এ টেলিভিশনের লোককে আপনি এন টিভির রিপোর্ট করতে পারবেন এন টিভির কোনো ফাইল আপনি প্রোডাক্ট দিতে পারবেন ফাইল আপনি নিতে পারবেন এটা তো পারবেন না এখন বিএম ইটির মানুষ যদি এমন কোনো প্রুফ কেউ দিতে পারে যে হ আমরা এই ফাইল এগুলো করি ফাইলের কাজ করে হলো ডিজি মহোদয় সচিব থাকবে মন্ত্রী থাকবে যা বিএমইটি রিলেটেড যারা চাকরি করে তাদের নাবিরা তো একটা রিক্রুটিং এজেন্সি এই জায়গা ফাইলের অনুমোদন বা ফাইল আসার তো কোনো প্রশ্নই আসে না ফাইল জায়গা আসবে কেন আপনারা ওই শোনেন বাংলাদেশে এমন এক দেশ চাপের দেশ আর বাংলাদেশ নাই এক টাকার কারোর এক টাকা কম দিয়ে দেখেন চোখ কীভাবে পোল্ট্রি দেয় আপনার আমরা যারা এজেন্সি ব্যবসা করে এরা সবাই আপনার মেচুয়ার্ড আনমেচুয়ার্ড কোনো লোক নাই এদের ফাইল আটকে আমরা টাকা নেব আমি তো একটা প্রতিষ্ঠান আমি তো মিনিস্ট্রি না যদি এমন কোনো তথ্যকর থাকে থাকে আমার মনে হয় না সঠিক না না কোনো দিন তো দুদকের কোনো অভিযান আমার টোটাল চব্বিশ বছর আমি ম্যানপাওয়ারের ব্যবসার জীবনে সর্বপ্রথম কোনো রিপোর্টার আমার সামনে আমি কোনো রিপোর্টারের সামনে সামনি এবং টোটা আমরা একটা রমনা থানার আন্ডার আপনি গিয়ে দেখবেন যে রমনা থানাতে প্লাস তে চব্বিশ বছরে আমাদের বিরুদ্ধে কোনো ক্লেম আছে কি না কোনো অভিযোগ নাই ইনশাআল্লাহ আমি কাজ খুব বড় করি না যতটুকু করি অবশ্যই যে নিজে যাইয়ে দেখে যদি মনোভূত হয় করি না করি না তার ভিতরে কর্ম কাজ করলে আপনি সাংবাদিকতা করেন দশটা ভালো মানে কাজের ভিতরে একটা আপনার ভুল এসে যেতে পারে আমরা তো তা না আমরা তো মানুষ তবে আমি আমার কাজগুলো নিজে গিয়ে দেখে আমি আনি যে দেশেই যাই যদি মনোপুত না হয় ভাই আমি কাজ করি না

আমি তো তার উপরস্থ কর্মকর্তা না আমি যদি জানেন আমার আমার বিএমিটির সর্বোচ্চ কর্মকর্তাকে সর্বোচ্চ কর্মকর্তা সচিব সচিবের আন্ডারে যারা চাকরি করে যদি সচিব তাদের জিম্মি করতে করে বা সে বি এইভাবে ইন্ডিকেট করে বলছি না কারণে আপনার সে অধীনস্থ কর্মকর্তা যারা চাকরি করে তারাই আপনি জিম্মি করতে পারেন বাইরের একটা লোক এসে জিম্মি করতে পারবে নাকি বলেন এই সুযোগ আছে

আচ্ছা না আমার জানা নাই ভাই এমন এমন তথ্য যে একটা মিনিস্ট্রির সচিব চেঞ্জ হবে তো এটা তো রাষ্ট্রের ব্যাপার রাষ্ট্রে কোন কর্মকর্তাকে কার তার সিকিউর মনে করবে কোথায় কাকে দিলে এটা রাষ্ট্রের ডিসিশন আজকে আছে নমিতা ম্যাডাম যদি রাষ্ট্র মনে করে কাল থাকবে না মানে এটা তো আমাদের জানার কথা না না আমার জানা মতে বাইশটার ভিতরে নাবির আর কোনো নাম আছে বলে আমার মনে হয় না আপনি সমাজে শোনেন আপনি সমাজে কোনো দুশ্মন নাই আপনার আপনি ভালো কাজ করা শুরু করেন দেখবেন দুশ্মনের অভাব নেই না আমরা এর সাথে কোনো সম্পৃক্ততা না আমরা ব্যবসা করি ব্যবসার সুবাদে আমাদের মিনিস্ট্রিতে যেতে হয় আমরা খুব কম যাই গেলে যারা প্রতিনিধি আছে স্টাফ আছে তারা যায় তারা কাজ করে থ্যাংক ইউ ভাই আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য